আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার নিয়ে লেকচার আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা 2D ট্রান্সফরমেশনের আরো একটি টেকনিক দেখব যার নাম হচ্ছে 2D রোটেশন তো 2D রোটেশন আমরা কি কাজ করা করব তো নাম থেকেই বোঝা যাচ্ছে টু ডাইমেনশনাল প্লেনের মধ্যে আমরা কোন একটা অবজেক্টকে রোটेट করব জাস্ট ফর एग्जांपल এটা হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল একটা প্লেন তো এই প্লেনের মধ্যে আমাদের একটা অবজেক্ট রয়েছে সে একটা লাইন সেগমেন্ট রয়েছে এরকম একটা লাইন সেগমেন্ট তো এই লাইন সেগমেন্টের মধ্যে রয়েছে এখানে এইগুলো হচ্ছে মুভমেন্ট করবে মানে হচ্ছে আমাদের যে এন্ডিং পয়েন্ট এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট যেটা জিরো জিরো পয়েন্ট রয়েছে এবং এইটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট তো এন্ডিং পয়েন্টটাকে মেইনলি আমরা বলছি ওল্ড কোঅর্ডিনেট তো এই পয়েন্টটাকে যদি আমরা ধরি হচ্ছে ও এবং এটা যদি আমাদের কোঅর্ডিনেট ধরে নিয়ে হচ্ছে এক্স ওয়াই তো এই পয়েন্টটাকে মেইনলি আমরা মুভমেন্ট করব তো মুভমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে थीटा বা অ্যাঙ্গেল সবথেকে বড় রোল প্লে করবে তো এখানে হচ্ছে আমাদের এই জায়গা থেকে যে অ্যাঙ্গেলটা আসছে এটাকে আমরা ধরে নিচ্ছে হচ্ছে ফাই এবং এই অ্যাঙ্গেলটা আমাদের কনসিডারেশনে আসবে না যখন হচ্ছে আমরা রোটেশন পারফর্ম করব ইকুয়েশন অনুযায়ী হচ্ছে এই কাজটা হয় ইকুয়েশনের ডেরিভেশন রয়েছে বা ডেরিভেশন এক্সামিনেশনে আসবে না এবং ডেরিভেশন অনেক কমপ্লেক্স টাইপের

কি টাইপের রোটেশন হলো অ্যান্টি ক্লকওয়াইজ এই যেখানে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে রোটেশন করলাম তো এই রোটেশনের ক্ষেত্রে সবথেকে বড় রোল প্লে করবে আমাদের অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এই জায়গা থেকে যে এইখানে কতটুকু রোটেশন হলো সে এখানে থিয়েটার পরিমাণ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের রোটেশন হয়েছে তো এখানে আমাদের কি বলা হচ্ছে টুডি রোটেশন নিয়ে টুডি রোটেশন ইজ এ প্রসেস অফ রোটেটিং অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে হচ্ছে আমরা রোটেশনটা করছি ইন এ টু ডাইমেনশনাল প্লেন আশা করছি বুঝতে পারছেন এখানে কাহিনী এবং এখানে আমরা কি কি পেলাম এখানে আমরা পেলাম হচ্ছে আমাদের ওল্ড কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই নিউ কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং এখানে থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল তো এই যে পয়েন্ট এক্স প্রাইম ওয়াই প্রাইম এইটা আমরা কিভাবে পাবো বা ডেরিভেশন জানা দরকার নেই বাট এই পয়েন্টটা থেকে তো ইকুয়েশন তো একটা লাগবেই যেটা থেকে আমরা হচ্ছে ফর্মেশনটা করব তো এখানে ইকুয়েশনটা হচ্ছে এমন এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু যেহেতু থিটা রয়েছে তো কস সাইন তো আসবেই তো এক্স প্রাইম ইজ টু এক্স কস থেটা খাতা একটু মার্কআপ করে নেবেন কারণ এই ইকুয়েশন দিয়ে আমরা আপকামিং লেকচার ভিডিওতে নিউমেরিক্যাল সলভ করব নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন ইন জেনারেল এক্সামিনেশনে আসে তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন তো এখানে হচ্ছে এক্স কস থিটা সাথে সাথে হচ্ছে মাইনাস ওয়াই সাইন এটা হচ্ছে কিসের জন্য এক্স এর জন্য এবং ওয়াই প্রাইমের জন্য হচ্ছে

এটা চাইলে আপনি ম্যাট্রিক্স এর মাধ্যমেও দেখাতে পারেন যদি ম্যাট্রিক্সে তাহলে এমন হবে এখানে হবে হচ্ছে সাইন θ এখানে হবে হচ্ছে কস θ এবং এইখানে হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই তো যদি আপনি ক্যালকুলেশন করেন এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটার এখান থেকে আমরা এক্স প্রাইম পেয়ে যাচ্ছি দেন হচ্ছে এক্স সাইন থিয়েটার ক্লাস ওয়াই কসের এখান থেকে আমরা ওয়াই প্রাইম পেয়ে যাচ্ছি আপনার যেটা ভালো লাগে আপনার ম্যাট্রিক্স ফর্ম্যাট যদি ভালো লাগে আপনি এইভাবে ম্যাথ সল্ভ করবেন আপনার যদি এইভাবে হচ্ছে সিম্পলি করতে ভালো লাগে তো সিম্পলি করবেন কোনো সমস্যা নেই তো এখানে অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা দেখলাম বাট এমন যদি হয়ে যায় যে আমাদের রোটেশনটা হচ্ছে ক্লক ওয়াইজ হচ্ছে মানে এই দিকে হচ্ছে তো তখন কাহিনী কি হবে বা তখন আপনি কিভাবে সল্ভ করবেন বা তখন ইকুইশনটা হবে

মাল্টিপ্লাই উইথ ওল্ড কোঅর্ডিনেট এক্স ওয়াই তাহলে হচ্ছে আপনার এইটা এটা একই কথা সেম টু সেম তো এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে এই যে এখানে হচ্ছে মাইনাস সাইন আর এখানে হচ্ছে মাইনাস সাইন মানে এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ এর ক্ষেত্রে এই এতটুকুই হচ্ছে চেঞ্জ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবং হচ্ছে এই জায়গাটাও সেম টু সেম এখানে মাইনাস ছিল এখানে প্লাস এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গিয়েছে তো আপনার যেভাবে পছন্দ হয় আপনি ম্যাট্রিক্স ওয়াইজ করতে চাইলে ম্যাট্রিক্স ওয়াইজ করতে পারেন বা আপনার নরমাল ইকুয়েশন যদি পছন্দ হয় তো নেক্সট একটা ম্যাথ সলভ করবো সিম্পল টাইপের একটা ম্যাথ সলভ করব এবং তারপর লিখচার ভিডিওতে আমরা একটা কমপ্লেক্স টাইপের ম্যাথ সলভ করব তো নেক্সট লিখচার ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ তো নেক্সট লিখিয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম